সম্মানিত দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আইটি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেলে ফেরত পেতে পারেন খুব সহজে আর একটা বিষয় কি আপনাদের ইউটিউব চ্যানেল যখন সাসপেন্ড হয়ে যাবে তখন কিন্তু পরবর্তীতে আপনি যদি আপিল করেন তাহলে কিন্তু সাথে সাথেই দিয়ে দেবেন আপনাকে লেগে থাকতে হবে আপনার চ্যানেল যদি খুব বেশি জনপ্রিয় না হয় সাবস্ক্রাইবার 1000 1500 বা 2000 বা 7000 8000 হইল তাহলে আপনাকে লেগে থাকতে হবে যেমন আমি এর আগে আমার একটা চ্যানেল ফেরত পেয়েছি দীর্ঘ 7 মাস পরে এজন্য আপনাদের ধৈর্য ধরতে হবে এবং 15 দিন পর পর আপনারা আপিল করবেন আপনারা 20 দিন পর পর করতে পারেন এটা ভালো হবে চলুন কিভাবে করবেন দেখি আপনার যে ইমেইল থেকে সাসপেন্ড করবে অর্থাৎ যে ইমেইলের সাথে চ্যানেলটা আছে সেই ইমেইলে লগইন করবেন এবং আপনাদের যে সাসপেন্ড হয়েছিল সেই ইমেইলটা খুঁজবেন এই যে আমার এই ইমেইলটা আমি খুঁজে পেয়েছি এখন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইউটিউব থেকে কিন্তু অনেক ইমেইল আছে আমার কিন্তু সাসপেন্ড মেইল কোনটা আমার কমিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে সেটা কোনটা আমি খুঁজে পেয়েছি এই তো ফেব্রুয়ারি 13 এটা ইউটিউব অ্যাকাউন্ট নোটিফিকেশন উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইউ রিপিটেড টু সেভ ভায়োলেন্ট অফ আওয়ার কমিটি গাইডলাইন এটা হচ্ছে আমার কমিটি গাইডলাইন স্ট্রাইকের ইমেইল অর্থাৎ এই ইমেইলটা দিয়ে আমার চ্যানেলটাকে স্ট্রাইক দিয়েছে এখন আমি এটাতে ঢুকবো ঢোকার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো আসবে এরকম একটা মেসেজ এই মেসেজ থেকে এই যে দিস ফর্ম এটাতে আপনাদের ক্লিক করতে হবে এই দিস ফর্মে ক্লিক করার পরে এখানে দেখেন একটা পেজ আসবে এই পেজটা আপনাদের পূরণ করে সাবমিট করতে হবে এখন কি পূরণ করব আমরা এখানে ইওর ফুল নেম এখন বিষয় হচ্ছে আপনি কিসের নাম দিবেন এখানে চ্যানেলের নাম না আপনার নাম যেহেতু আপনার ইওর ফুল নেম অর্থাৎ আমার নাম চেয়েছে এখানে যার নাম তার নাম দিতে হবে আমি আমার নামটা দিচ্ছি এমডি আমার নামটা দিয়ে দিলাম এবার আমার কোন ইমেইল থেকে এটা সাসপেন্ড হয়েছে এইটা আমার ইমেইল ঠিক আছে আমি এই ইমেইলটা এখানে দিয়ে দিলাম অর্থাৎ আমার এই যে ইমেইল থেকে আমি লগ ইন করেছি এবং আমার যে ইমেইলের সাথে এই এটা ছিল এবার দ্বিতীয়ত কোন ইমেইল দিয়ে আপনার সাথে ইউটিউব যোগাযোগ করতে পারে অর্থাৎ আপনার চ্যানেলটা কি ফেরত দেওয়া হয়েছে নাকি দেওয়া হবে না কোন ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে আপনি সেম ইমেইলটা কপি করে এখানে বসিয়ে দিবেন এবার আপনার চ্যানেল অর্থাৎ যেই চ্যানেলটা আপনার সাসপেন্ড হয়েছে সেই চ্যানেলের লিঙ্কটা দিতে হবে এখন বিষয় আপনার চ্যানেল তো সাসপেন্ড হয়েছে লিঙ্ক তো আপনার কাছে নাও থাকতে পারে কিভাবে পাবেন আপনারা আগের যে ইমেলটাতে আমরা ঢুকেছিলাম এটাতে ঢুকবেন ঢোকার পরে এই যে আমার চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেলের নাম আপনি এটা হচ্ছে এইটা আমার চ্যানেলের নাম এই ভাইরাল ভিডিও অফিসিয়াল এই লিঙ্কটা কপি করতে হবে এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এসে এটা পেস্ট করে দিলাম আমার চ্যানেলের যে লিঙ্কটা এটা এখানে পেস্ট হয়ে গেল এবার নিচে আসবো নিচে আসার পরে এখানে ডিসক্রিপশনে লিখতে হবে যে বর্ণনা করতে হবে যে আপনি যে আপিল করছেন আপনি কী জন্য আপিল করছেন যে আপনার আসলেই দোষ ছিল কি না যে কমিটি গাইডলাইন স্ট্রাইক দিল এটা কিসের জন্য দিল আপনার কি আসলেই কোনো ভুল ছিল তাদের নিয়মকানুন আপনি মানেননি নাকি মেনেছেন এটা আপনার ভুল স্বীকার করতে হবে অথবা ভুল যদি না করে থাকেন তাও বর্ণনা করতে হবে এটা আগে থেকে লিখে নিতে হবে যেমন আমি এখানে লিখে নিয়েছি এটা মূলত অনেকেই লিখতে পারেন না বা লিখতে চান না বা লিখতে সমস্যা হয় এই জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই মেসেজটা দিয়ে দেবো এই মেসেজটা আপনারা জাস্ট এখানে পেস্ট করবেন আমি সেম মেসেজ দিয়ে একটা চ্যানেল ফেরত পেয়েছি তাহলে বুঝতে হবে যে এই মেসেজটার ভ্যালু আছে এখন বেস্ট রিগার্ডসে আপনার চ্যানেলের নাম দিতে হবে চ্যানেলের নামটা আপনার এখান থেকে এভাবে করে কপি করে নেবেন কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম দেখেন সব ঠিকঠাক আছে কিনা আমার নাম আমার কন্ট্যাক্ট যে ইমেইল থেকে আমার চ্যানেল সাসপেন্ড হয়েছে সেই ইমেইল এবং কন্ট্যাক্ট ইমেইল সেম ইমেইল দিতে হবে চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিতে হবে এবং একটা ডিসক্রিপশন দিতে হবে এটা আমি লিখেছি এটা আপনারা পেস্ট করে দিবেন জাস্ট আমার ডিসক্রিপশনে এই মেসেজটা থাকবে আর শেষে আপনার চ্যানেলের নামটা দিয়ে দেবেন আমার ভাইরাল ভিডিও অফিসিয়াল চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি এবং জাস্ট সাবমিট
এখন সাবমিট হয়ে গেছে থ্যাঙ্কস ফর কন্ট্রাক্টিং আওয়ার গুগল অ্যাকাউন্ট টার্ম উইল রিভিউ ইউর রিপোর্ট অ্যান্ড উইল কন্ট্রাক্ট ইউ অনলি ইফ উই হ্যাভ অ্যাডিশনাল ইনফরমেশন টু শেয়ার উই অ্যাপ্রিসিয়েট ইউ টেকিং দ্য টাইম টু কন্ট্যাক্ট আস এরা এদের যে মেসেজটা দেওয়ার দরকার ডিফল্ট মেসেজ এটা দিয়েছে এখন আপনাকে অপেক্ষা করতে হবে আপনার অপেক্ষার প্রহর জানি আপনার কষ্ট হবে অপেক্ষা করতে এই দেখেন আমার একটা ইমেল চলে এসেছে হ্যালো উই হ্যাভ রিসিভ ইউর অ্যাকাউন্ট উই হ্যাভ রিসিভ ইউর অ্যাকাউন্ট আপিল অ্যান্ড উই গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমাকে বললো যে আমরা আপনার অ্যাকাউন্টে আপিল পেয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে ফিরে আসবো ওরা আমাকে 24 ঘন্টা যত 12 ঘন্টার ভিতরে দিয়ে দেয় 4-5 ঘন্টা টাইম লাগে এর ভিতরে ওরা আপনাকে একটা মেইল দিবে যদি ওরা আপনার চ্যানেলটা ফেরত দেয় তাহলে তো অন্যরকম একটা মেইল হবে সেটা কী রকম হবে আপনারা বুঝতে পারছেন আর যদি কোনোভাবে ওরা আপনার চ্যানেল ফেরত না দেয় তাহলে পারে এইরকম একটা ইমেইল দেবে যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাকাউন্ট সাসপেনশন আপিল উই হ্যাভ ডিসাইডেড টু কিপ ইউর অ্যাকাউন্ট সাসপেন্ডেড বেসড অন আওয়ার কমিটি গাইডলাইন অ্যান্ড টার্ম অফ সার্ভিস প্লিজ ভিজিট youtube.com কমিটি গাইডলাইন ফর মোর ইনফরমেশন এইটা যাই হোক আপনাদের ট্রিক শিখাই দিচ্ছে আপনারা প্রতি মাসে 2 বার করে আপিল করবেন অথবা 20 দিন পরপর করতে পারেন এবং ইনশাল্লাহ আপনার 6 মাস পরে আপনার চ্যানেল 100% আপনি ফেরত পাবেন যে যতই বলুক চ্যানেল পাওয়া যাবে না কিন্তু আমি পেয়েছি আমি একদম বাস্তব সাক্ষী আপনারা 100% চ্যানেল ফেরত পাবেন 6 মাস পরে আপনারা লেগে থাকতে হবে ঠিক আছে ভালো থাকবেন আর এই ভিডিও থেকে একটুকু উপকৃত হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবেন